আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমাদের কাজটাই তো তাই ম্যাডাম। আসলে মিস্টার গুপ্তের সঙ্গে মিহির নারুলার সম্পর্কটা তো ভালো ছিল না। এই নারুলার লোক গুপ্তকে খুন করতেই পারে, আর সেই খুনের প্রতিশোধ নেবার জন্য আমি নারুলাকে খুন করেছি বা করিয়েছি, তাই তো? বাবা বাবা, অপূর্ব! কত সহজে আপনারা দুয়ে দুয়ে চার করে ফেলেন। আসলে তা নয় ম্যাডাম, মিছিমিছি রাগ করছেন। আসলে হয় কি, দুটো দুই পাশাপাশি থাকলে মিলিয়ে দিতে ইচ্ছেই করে, সকলেরই করে, কিন্তু প্রমাণ ছাড়া তো আইনের অঙ্ক মেলে না। তাই ইনভেস্টিগেট করে এ প্রান্ত থেকে ও প্রান্ত হুন্নে হয়ে ঘুরে তবে একটা কেস আমাদের সলভ করতে হয়। পরপর দুজন ফিল্ম প্রডিউসার খুন হয়ে গেলেন, না দুজনের সঙ্গে আপনার যোগাযোগ ছিল, তাই আপনাকে তো প্রশ্ন আমি করবই, মানে করতেই হবে। কি করি বলুন ম্যাডাম, তারা মায়ের ইচ্ছে চাকরিটা তো আমাকে বজায় রাখতেই হবে, নইলে খাবো কি? জয় মা, জয় মা। দেখুন, আমার যা বলার আমি কিন্তু আপনাকে বলে দিয়েছি। নারুল আর মার্ডারের ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। জানেন না? বেশ, বলছেন যখন, এই মুহূর্তে তো আমার বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। তবে আর একটা প্রশ্ন, শেষের দিকে মিস্টার গুপ্তার ফিনান্সিয়াল কন্ডিশনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, মানে বাজারে চারিদিকে নানান রকম ধার দেনা, তাই না? হ্যাঁ। আচ্ছা, উনি যে শেষ ছবিটা করছিলেন সেটা তো কমপ্লিট হয়নি না? না। সো স্যাড, ভগবান যে কাকে কিভাবে টেনে নেয়, কখন টেনে নেয়। আচ্ছা ম্যাডাম, ছবিটা কি বন্ধ হয়ে গেল নাকি অন্য কোনো প্রোডিউসার? দেখুন, এই প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু বাধ্য নই। ছবিটা আদৌ শেষ হবে কি হবে না, আর যদিও বা শেষ হয় সেটা কবে রিলিজ করবে, তারপর তার প্রসপেক্ট কি, এগুলো আপনার জানার বিষয় নয় ফার্স্টলি, আর সেকেন্ডলি এগুলো আমি আপনাকে বলবোও না। ইটস অ্যাবসলিউটলি ট্রেড সিক্রেট। সে তো বটেই ম্যাডাম, সে তো বটেই, আপনার ট্রেড সিক্রেট, আপনি বলতে যাবেন কেন? তবে কি জানেন ম্যাডাম, পুলিশ একদিন জানতে পারবেই, আজ নয় কাল, কাল নয় পরশু, সত্য তো ফাঁস হবেই। ভালোই তো, অপরাধী শাস্তি পাবে, তো ভালো কথা। আচ্ছা ম্যাডাম, অনিন্দ নন্দী কে? গুপ্তার নতুন ছবির ডিরেক্টর। ও আচ্ছা আচ্ছা, ওনার ঠিকানা বা ফোন নাম্বার আপনার কাছে পাওয়া যাবে? ঠিকানাটা বলতে পারবো না, ফোন নাম্বারটা লিখে নিন। আচ্ছা, একটু কাইন্ডলি বলুন। 417 417 1138 1138 ধন্যবাদ, ওয়েলকাম। আসলে কি জানেন ম্যাডাম, পুলিশকে কেউ আবার আসতে বলে না, কিন্তু আমাকে আসতে হতে পারে, হতেই পারে। আসলে আপনারা তো সেলিব্রিটি, আপনাদের সঙ্গে বসে দুদণ্ড কথা বলার সৌভাগ্য তো সকলের হয় না। আমার সৌভাগ্য যে আমি আপনার সঙ্গে এতক্ষণ কথা বলতে পারলাম, সে বিষয় যাই হোক, ডিউটির বাইরে একটা কথা বলবো ম্যাডাম। আসলে আমি আপনার মস্ত বড় ফ্যান, মানে আর্ডেন্ট ফ্যান বলতে পারেন। আচ্ছা ম্যাডাম, আপনার সেই বিখ্যাত ছবিটা, মানে ওই যে যেটাতে আপনি ডাবল রোল করেছিলেন, কি যেন নাম, কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না, কি ভুল হয়ে গেছে আজকাল। ফেলে আসা পথ। ফেলে আসা পথ, কি অসাধারণ অভিনয় করেছিলেন আপনি! আর আপনার মুখে সেই সন্ধ্যার গানটা, কত না ফুল, কত না কাঁটা, নীরবে শুয়ে যায় জীবন, কি যেন, এ কি ভোলা যায়, অসাধারণ। ধন্যবাদ। জানেন ম্যাডাম, আমারও ছোটবেলায়, মানে কলেজ লাইফে, একটু অভিনয় টভিনয় করার শখ ছিল, ওই পাড়ার ফাংশন টাংশনে অভিনয় টভিনয় করতাম আর কি। তারপরে তো এই পুলিশের চাকরি করতে গিয়ে সব চুল হয়ে গেল, এই ক্রিমিনাল ঠাঙাও, চোর জোর চোর ঠাঙাও, ওই করতে করতে ভালো লাগে না জানেন। আজকাল মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে তারা মায়ের পায়ে সঁপে দিই। আচ্ছা ম্যাডাম, আজ তাহলে আপনি আসি, আমি আসি, আবার পরে দেখা হবে। ম্যাডাম, মিহির নারুলার ফ্ল্যাটে মিস্টার গুপ্তর ইনকমপ্লিট ছবিটার কতগুলো ফাইল দেখলাম, এই বাজেট সংক্রান্ত আর কি। আর ওনার ডায়েরিতে আপনার নামের পাশে মোটা অঙ্কের হিসেব দেখলাম, কে জানে উনি হয়তো এই ছবিটাতে ইনভেস্ট করার প্ল্যান করেছিলেন। আচ্ছা, আপনাকে কিছু বলেনি? না। আচ্ছা ঠিক আছে, মানলাম, নমস্কার, আমি তাহলে আসি।